ছাত্রীরা, আমরা 9-এর গণিতের আজকে অধ্যায় 21 অর্থাৎ লগারিদমের অধ্যায়টা শুরু করছি। লগারিদম তোমাদের কাছে সম্পূর্ণ নতুন জিনিস। দেখো, একটু বোঝার চেষ্টা করো। আমরা সূচকের বিভিন্ন ধর্ম টর্ম সূচক তো করেছি। দেখো তো, 2^x = 4 হলে এক্স সমান কত হবে? 2^x = 4 মানে 2 স্কোয়ার, তাহলে কী হবে? এক্স সমান হচ্ছে 2। তাহলে 2^x = 8 হলে এক্স সমান কত হবে? নিশ্চয়ই 3, কারণ 2³ কি, তাই তো? তাহলে 2^x = 7 হলে এর সমাধান কী হবে? এর সমাধান করা যাবে? করা যাবে না। যে কোনো আমরা আমাদের যা যা নিয়ম জানা আছে, কোনোভাবেই কিন্তু আমরা 2^x = 7 সমাধান করতে পারবো না। দেখো, 2^x = 7, এক্স এমন একটা বাস্তব সংখ্যা হবে যা 2 আর 3-এর মধ্যে অবস্থান করছে, তাই না? দেখো, 2^x = 4 হলে এক্সের মান কত? 2। 8 হলে এক্সের মান 3। তাহলে 7 হলে নিশ্চয়ই 2 আর 3-এর মধ্যে অবস্থান করছে। এই বাস্তব সংখ্যাটিকে, মানে এক্সের মানটা, আমরা কে কি বলবো? log 7, মানে এক্সের সমাধান যেটা, log 7^2 বলি। অর্থাৎ 2^x = 7, এই সমীকরণটির সমাধান কি হবে? এক্স সমান হচ্ছে log 7^2। কি নতুন জিনিস আসছে, তাই না? এটা কিন্তু এক্সের সমাধান হলো। তাহলে a^x = m হলে, যেখানে a আর m হচ্ছে বাস্তব সংখ্যা, a m > 0, আর a কিন্তু ≠ 1, মানে a কিন্তু 1 নয়, সেই ক্ষেত্রে এক্সের মান কী হবে? এক্স সমান আমরা বলবো log m^a। অর্থাৎ এক্স কে এ নিধান সাপেক্ষে এম এর লগারিদম বলা হয়। কি বলা হচ্ছে তাহলে? এক্স কে এর নিধান, এটাকে নিধান বলা হয়, নিধান সাপেক্ষে এম এর লগারিদম হচ্ছে এক্স, ঠিক আছে? আচ্ছা, দেখো, 2^0 = কত? 1। 3^0 = কত? 1। 4^0 = কত? 1। 5^0 = কত? 1। তাহলে বলো তো, log 1^2 কত হবে? 0। কি, তাই তো? এখানের থেকে আমরা বুঝতে পারছি তো, log 1^2 হচ্ছে 0। তাহলে log 1^3 = 0, log 1^5 = 0। তাহলে log 1-এর মান কত আসছে আমাদের? 0। কিন্তু এর মানে তো এটা নয় যে log 5^2 = log 5^3, যেহেতু এও 0 হয়েছে, এও 0 হচ্ছে, কিন্তু এর মানে কিন্তু এটা নয়, বুঝতে পেরেছ? log 5^2 = log 5^3। কি বোঝা গেল তো? জানো, তুমি এইটা সমান এইটা বলে, তাহলে তুমি log 5^2, log 5^3 এটাকেও সমান বলবে, এটা কিন্তু হতে পারে না। সূত্রে আসা যাক, log m^a সমান কি হবে? log m^a প্লাস log n^a। দেখি, প্রমাণ করি আমরা। ধরে নিচ্ছি log m^a সমান p, আর log n^a সমান q। তাহলে a^p সমান m হবে, আর a^q সমান n হবে, কি, তাই তো? তাহলে m×n সমান হবে a^p×a^q, মানে কি হবে? a^p প্লাস q, তাই তো? তাহলে log m^a সমান কি হবে? p প্লাস q, মানে log m^a প্লাস log n^a। এইভাবে বইয়েতে দেখবে আছে, তোমরা প্রমাণটা দেখে নিও। log m/n ওটা কি করলাম আমরা? m×n log m/n^a মানে হচ্ছে, সমান হচ্ছে log m^a - log n^a।
এবার দেখি আর একটা সূত্র, লগ অফ এম টু দি পাওয়ার সি টু দি বেসে, করলে আমরা পাবো সমান সি, এই পাওয়ারের সিটা এখানে গুণ হয়ে যাবে, সি লগ অফ এম টু দি বেসে। দেখি প্রমাণটা কী করে করা যায়। ধরে নিচ্ছি লগ অফ এম টু দি বেসে মানে হচ্ছে পি, তাহলে আমরা বলতে পারি এ টু দি পাওয়ার পি সমান এম, তাহলে এম টু দি পাওয়ার সি সমান এ টু দি পাওয়ার পি হোল টু দি পাওয়ার সি হবে, অর্থাৎ এ টু দি পাওয়ার পি সি। তাহলে লগ অফ এম টু দি পাওয়ার সি টু দি বেস এ সমান পি সি, তাই না? অর্থাৎ সি ইন্টু পি, কি বুঝতে পারছ, সমান সি ইন্টু পি মানে আমরা কি ধরে নিয়েছি, এম টু দি বেস লগ অফ এম টু দি বেসে বসিয়ে দিলাম, অর্থাৎ কি আসলো, লগ অফ এম টু দি পাওয়ার সি টু দি বেস এ আসলো, সি ইন্টু লগ অফ এম টু দি বেস এ। তোমরা একটু বইটাকে ভালো করে দেখে নিও, হ্যাঁ, বইতে অনেক এর অনেক সূত্র আছে, অনেক কিছু এর নিয়ম আছে, একটু ভালো করে দেখে নিও। আরও একটা নিয়ম বলি, লগ অফ এম টু দি বেস এটাকে আমরা লিখতে পারি লগ অফ এম টু দি বেস বি ইন্টু লগ অফ বি টু দি বেস এ, হ্যাঁ, এই প্রমাণটা একটু দেখে নিই। এছাড়া কত পাতা, 280 পাতায় এইখানে দেখবে অনেক কিছু নিয়ম এখানে দেওয়া আছে, হ্যাঁ, একটুখানি এটা এই ছকটা দেখে নিই, ঠিক আছে। আচ্ছা, আমরা এবারে কষে দেখি 21-এ একটুখানি যাই। একের দাগের আছে মান নির্ণয় করো, কিসের মান নির্ণয়, একের অঙ্কটা, লগ অফ 1728 টু দি বেস 2√3 এর মান নির্ণয় করতে হবে। দেখি 1728কে আমরা একটু দেখো, এখানে উৎপাদকে বিশ্লেষণ করেছি, কটা দুই পেয়েছি, 1, 2, 3, 4, 5, 6, তাহলে আমরা 2 টু দি পাওয়ার 6 লিখতে পারি ইন্টু 3, মানে 3 তিনে 3 পেয়েছি, তা 3 তিনে 3 পেলে রুট থ্রি যদি হিসাবে ভাবি তাহলে কটা রুট থ্রি পাবো, 6টা রুট 3 পাবো, তাই তো? তাহলে 6টা রুট 3, তাহলে 2 টু দি পাওয়ার 6 ইন্টু রুট থ্রি কত, 2 দি পাওয়ার 6, অর্থাৎ 2√3 হোল টু দি পাওয়ার সিক্স, তাই না? 2√3 হোল টু দি পাওয়ার সিক্স, বোঝা গেল তো? তাহলে আমরা লিখতে পারি এইটা সমান লগ অফ 2√3 হোল টু দি পাওয়ার সিক্স টু দি বেস 2√3। তো আমরা তো এর আগে এই এখানে পেয়েছি, এইটা কি আসবে, পাশে গুণ হয়ে আসবে, অর্থাৎ লগ অফ 2√3 টু দি বেস 2√3 সিক্স ইন্টু লগ অফ 2√3 টু দি বেস 2√3, এইটা এইটা মানে কি, এটা তো 1, মানে 6 ইন্টু 1 মানে 6, লগ অফ এ টু দি বেস এ মানে হচ্ছে 1, বোঝা গেল? আচ্ছা, পরের অঙ্কটা কি আছে, লগ অফ 0. কটা শূন্য, 1, 2, 3, 0, 0, 0, 0, 0, 1 টু দি বেস 0.01। আমরা এটাকে বলতে পারি লগ অফ 0.01 হোল কিউব, এটার হোল কিউব করলে আমরা এটা পাবো পাবো টু দি বেস 0.01। তাহলে এই তিনটা কি আসবে, এখানে চলে আসছে লগ অফ 0.01 টু দি বেস 0.01 সমান 3 ইন্টু 1 সমান 3, ঠিক আছে। লগ অফ 216 টু দি বেস √6, লগ অফ 216 টু দি বেস √6, 216কে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি, কটা 6 পাবো, 3টে 6, 3টে 6 মানে কটা √6, 1, 2, 1টা 6-এর জন্য 2টো করে, অর্থাৎ √6 হোল টু দি পাওয়ার 6। দেখো লগ অফ √6 হোল টু দি পাওয়ার 6 টু দি বেস √6, 6 ইন্টু তাহলে কী হবে, 1 হবে সমান 6। লগ অফ 1/64
2^4 কতটা 4টা এর মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা লিখতে পারি সমান লগ অফ 1/4³। 64 কে কি বলতে পারি, 4 এর কিউব, 2^4। আচ্ছা 4 এর কিউব মানে 4^-3, তাই তো? লগ অফ 4^-3, 2^4, তাহলে -3টা এখানে গেল। লগ অফ 4^4 সমান -3 ইন্টু 1 সমান -3। আচ্ছা এইটা দেখো, লগ অফ লগ 1 সমান 0, লগ a^2, ঠিক আছে, সমান কি 1। এইখানে যে আমরা অঙ্কগুলো করলাম সব কিসে নিয়ে গেলাম, যেমন 2√3, 2√3 মানে 1, কি বুঝতে পেরেছ? হ্যাঁ, লগ অফ এর আগে তো যেটা আমি আমি দেখালাম, লগ অফ a^2 সমান 1। এইগুলো একটুখানি তোমরা দেখে নিও, আশা করি অঙ্কটা একদম নতুন, যাই হোক একটু এখানে যা দেখালাম একটু বুঝতে পেরেছো, তোমরা একটুখানি এগুলোকে দেখবে আর বইটাকে একটু দেখো, তাহলে দেখতে দেখতে বুঝতে পারবে। আমি এর পরের দিনে 2 থেকে অঙ্ক করাবো, ঠিক আছে? আজকে এই পর্যন্ত থাক, আর তোমরা একটুখানি অবশ্যই লগের অঙ্ক সব এগুলোকে নিয়মগুলোকে দেখবে। হ্যাঁ, ভালো থেকো সকলে।